ভিউয়ার্সরা, আমরা এখন চলে এসেছি আমাদের আরেকজন প্রিয় দাদা শান্তনুদার কাছে। শান্তনুদার কাছে জানবো কিছু প্রশ্নের উত্তর। দাদা, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, আপনার কাছে সেই বিষয়ে একটু ইনফরমেশনের মতামত চাইছি। আর এই অ্যাক্টের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে একটা স্বতঃস্ফূর্ত জনরোষ এবং প্রতিবাদ তৈরি হচ্ছে, সেই বিষয়ে একজন আইনজীবী হিসেবে আপনার মত, আপনার কাছে এই দুটো প্রশ্নের উত্তর চাই। বেআইনি পদ্ধতিতে যেভাবে ক্যাবের বিরুদ্ধে আন্দোলনের নামে ভাঙচুর, সরকারি সম্পত্তি ভাঙচুর চলছে, আমরা এটা তীব্র প্রতিবাদ করি এবং গণতন্ত্রের মাধ্যমে এটা প্রতিবাদ হওয়া উচিত বলে আমরা নিশ্চয়ই। অফেন্ডেড কেউ, কোনো পার্সন অফেন্ডেড বা কোনো কমিউনিটি বা কেউ অফেন্ডেড হতে পারে, কিন্তু তার মাধ্যমটা সরকারি সম্পত্তি ভাঙচুর করে চালিয়ে দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করে আর হল রাস্তা আটকে সরকারি বাস ট্রেন পুড়িয়ে দিয়ে সেটার কোনো সমস্যা মীমাংসা হয়। আর ক্যাবের বিষয় যেটা বলি, অ্যাকচুয়ালি যে ক্যাব যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা করছে সেটার সাথে এনআরসি একদম অঙ্গভাবে কানেক্ট করে, সেই কারণেই এত সময় শুধুমাত্র যদি ক্যাবই হতো তাহলে হয়তো একটা বিশেষ কমিউনিটি এই জায়গাতে এতভাবে তীব্রভাবে প্রতিবাদ করতো। সমস্যাটা হচ্ছে ক্যাবে যেটা স্পেসিফিক্যালি বলে দিয়েছে, মুসলিম ছাড়া যারা এখানে ইমিগ্রেটেড হয়েছে তারা প্রত্যেকেই ভারতীয় নাগরিক, এবং এর এই কথার মাঝখানে এনআরসির যে মূল্য, যে নাগরিকত্বের যে সংজ্ঞা দিয়ে যে সমস্ত মানুষজন এনআরসি থেকে বাদ পড়েছে সেই সমস্ত মানুষজনের ভবিষ্যৎ পরিস্থিতি কী, এই হচ্ছে দুটো টালবাহানার মাঝখানে একটা সমস্যা। এই গভর্নমেন্ট খুব সুন্দরভাবে সুচারুভাবে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করেছে, যেটা দিয়ে একটা কমিউনিটি এবং একটা বিরাট সংখ্যক মানুষ যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে থাকার পরেও তাদেরকে নতুন করে ছিন্নমূল হয়েছে। এনআরসি এবং সিএবি পরস্পর পরস্পরের সামনে, সিএবি ধ্বজা দেখিয়ে এনআরসি যে ভুল, এনআরসির যে বেআইনি প্রসেস আছে সেই প্রসেসটাকে স্ট্রং করার একটা প্রসেস হচ্ছে এই সিএবি। এই বিল আমরা তীব্রভাবে নিন্দা করি এবং আমরা চাই রাজ্যসভা এবং পার্লামেন্টে এটার পুরো বিবেচনা করি, কারণ একটা মানুষের পরিচয় তার নাম এবং ধর্ম দেখে মূল। ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, এখানে কোনোদিন কোনো রিলিজিয়ানের ওপর ভিত্তি করে কিছুই হতে পারে। আইনের ছাত্র হিসাবে এবং দীর্ঘদিন আইনের এই প্রফেশনে থাকার সুবাদে আমরা এই কেন্দ্রীয় সরকারের সুস্থ জীবন কামনা করছি, এবং যাতে তারা পুনর্বিবেচনা করে একটা বিশেষ কমিউনিটির ওপরে আক্রমণ না করে তার জন্য বিশেষভাবে আমরা ধন্যবাদ। বন্ধুরা, ভিউয়ার্সরা, আমরা এখন চলে গেছি চলে এসেছি আমাদের প্রিয় শানিবাবুর কাছে, শাহ ফরিদ শেখের কাছে, যার বক্তব্য আপনাদের বিগত যে ভিডিওটি হয়েছিল তাতে খুবই পছন্দ হয়েছিল। তো শাহ ফরিদ শেখ সাহেবের কাছে আজকে আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে দেশ জুড়ে যেভাবে একটি আইনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সেই আইনের ব্যাপারে আপনার একজন উকিল হিসাবে কি মতামত, এবং যে প্রতিবাদটি হচ্ছে সেই প্রতিবাদের ব্যাপারে কি মত? প্রথমত একটা কথা বলতে চাই, দেশ জুড়ে যে জিনিসটা হচ্ছে, যদি এই আন্দোলনটা শান্তিভাবে হতো মেনে নেওয়া যেত, কিন্তু এর মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দেখলাম ট্রেন চলছে, বাস চলছে, এখন সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে কারা জ্বালাচ্ছে বা কীভাবে জ্বালাচ্ছে। দেখলাম মব আছে, কিছু মব জ্বালাচ্ছে, কিন্তু এর মধ্যে ঘটনাটা কি সে ব্যাপারে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এটা ঠিক নয়। আন্দোলন যদি করতে পারে মানুষের গণতান্ত্রিক অধিকার, তারা আন্দোলন শান্তিপূর্ণভাবে করতে পারে, কিন্তু জিনিসটা হচ্ছে ঠিক নয়। আমার মনে হয় এটা না হওয়াই উচিত, এই যে দেশ জুড়ে জিনিসটা হচ্ছে। তার কারণ গতকালই দেখলাম যে দিল্লিতে কোনো একটা ইউনিভার্সিটির মধ্যে পুলিশ ঢুকে কিছু রয়েছে, মারধর করেছে, সেই পরিপ্রেক্ষিতে অনেক দেখলাম, অনেক ফেসবুকে অনেক ভিডিও আপলোড হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সেই ব্যাপারগুলো নিয়ে সঠিক আমরা কতটা তথ্য পাচ্ছি, কতটা তথ্য পাচ্ছি না বলে মিডিয়ার মাধ্যমে পাচ্ছি, আর মিডিয়ার ওপরে এখন আমার বলার প্রয়োজন নেই, আপনারা সবাই জানেন মিডিয়া কতটা আমাদের কী কী সাপ্লাই করে। হ্যাঁ, আর রইল সিএবির ব্যাপার।
সিএবির ব্যাপারে বললো কি, এটা একটা দেখুন পার্লামেন্টে যখন এই বিলটা পাস হবে, কিন্তু আমি বুঝতে পারছি না এখানে আমাদের যারা পার্লামেন্টের যারা রয়েছেন সাংসদরা রয়েছেন তারা কতটা ঠিক বুঝেছেন কতটা ভুল বুঝেছেন আমি জানি না। আইনের ছাত্র হিসাবে আমি মনে করবো যে সিএবিটা মনে হচ্ছে না আমার ঠিক হয়েছে কোনো জায়গায়, তার কারণ আজকে আপনি দেখবেন সিএবির মূল ঘটনাটা হচ্ছে কি সবাইকে জানতে হবে, সিএবি বলছে যে অ্যামেন্ডমেন্ট বিল যেটা আছে সিটিজেন সেখানে স্পেসিফিক বলে দিল যে কিছু 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 ধর্মীয় কিছু জাতির নাম বললো এক্সেপ্ট মুসলিম, মুসলিম বাদী কিছু ধরবেন এরা শরণার্থী হিসাবে ভারতবর্ষে জায়গা পাবে। এবং কেন এদেরকে শরণার্থী হিসাবে জায়গা দেওয়া হবে তার কারণ আমাদের পাশের যে কান্ট্রিগুলো আছে সেখানে যারা নিপীড়িত হয়ে চলে আসছে তাদেরকে শরণার্থী জায়গা দেওয়া হবে। এবং সেই কান্ট্রিগুলোর নাম কি সেটা বারবার দেখছি যে বারবার আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের কথা বলা হবে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে এছাড়াও আরও অনেক কান্ট্রি আছে আমাদের পাশে, তাদেরও তো শরণার্থী থাকতে পারে, তাদেরও মাইনরিটি থাকতে পারে, তারাও তো নিপীড়িত হয়ে আসছে। কিন্তু এই জায়গাটা যখন একটা স্পেসিফিক একটি জাতির কথা বাদ দিল, যখন ধরুন মুসলিম মুসলিমদের কথা এখানে মেনশন করা হয়নি, স্পেসিফিক হিন্দু খ্রিস্টান শিখ এমন কিছু কিছু জাতির কথা বলেছে, সেই সব কান্ট্রিতে হয়তো হিন্দু মুসলিম শিখ এরা নিপীড়িত এবং ইসলামিক কান্ট্রি, কিন্তু এর পাশে আপনি দেখবেন চীন আছে ভুটান আছে নেপাল আছে এখানেও তো মাইনরিটি আছে, এবার তারা যখন অন্য কাস্টের হবে তারাও চলে আসবে, তাদেরও নিশ্চয়ই শরণার্থী হিসেবে জায়গা দেওয়া উচিত, সেই জায়গাটা করা হলো না প্রথম বিক্ষোভের কারণ যেটা হচ্ছে আমার মনে হয়। দ্বিতীয়ত আপনাকে বুঝতে হবে যে এখানে একটা খুব সুন্দর রং দিয়ে দেওয়া হয়েছে, দেখছেন যে এই বিলের মাধ্যমে যখনই স্বাভাবিকভাবে একটি জাতির নাম বাদ দেওয়া হলো তাদের প্রতি একটা বিক্ষোভ তৈরি হচ্ছে এবং অন্যান্য জাতিরা কিছু কিছু লোক সাপোর্ট করছে, সকলে সাপোর্ট করছে না। যেমন আপনি আসামে দেখবেন আসামে যেটা হচ্ছে তার মধ্যে যতজন আন্দোলন করছে ম্যাক্সিমামই দিল্লি, তারা এই বিলের বিরোধিতা করছে, কিন্তু এবং ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি আমাদের যেসব জায়গাগুলো হচ্ছে দিল্লিতে হচ্ছে এখানে প্রচুর মুসলিমরা বিক্ষোভ করছে। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই যে বিলটা পাস হয়েছে এটা অ্যাকচুয়ালি কি ক্ষতি মুসলিমদের হচ্ছে হচ্ছে না, ভালো করে বুঝতে হবে। প্রথমে যখন এনআরসি আসছে আপনারা যেখানে আছেন এনআরসিতে সবার প্রথম আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, যখনই আপনি অ্যাপ্লাই করছেন আপনাকে একটা আন্ডারটেকিং দিতে হবে আমি ভারত এবং আন্ডারটেকিং দিয়ে আপনাকে সমস্ত ডকুমেন্ট সাপ্লাই করতে হবে, আপনি একটা ওথ করলেন আপনি ভারতীয় বলে ডকুমেন্ট সাপ্লাই করলেন। এনআরসি থেকে যখন আপনার নাম বাদ চলে গেল তখন আপনি সিএবিতে অ্যাপ্লাই করছেন এবং সিএবিতে যখনই অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ওখানে ওথ দিতে হবে ভারতীয় নয় আমি ভারতীয় নয় আমাকে শরণার্থী হিসেবে জায়গা দেওয়া হবে, তাহলে কি আপনি একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন না, আপনি দুবার দুরকম ওথ দিচ্ছেন যে একবার আপনি বলছেন ভারতীয় একবার আপনি ভারতীয় নয়। সেই জায়গা যদি বর্তমান সরকার আপনার ঘাড় চেপে ধরে যে আপনি একটা সরকারের সঙ্গে ফোর্স করছেন তখন আপনার উত্তরটা কী থাকবে, অনেকেরই হয়তো ডকুমেন্ট আছে অনেকেরই ডকুমেন্ট আছে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, তার কারণ আজকের তারিখে দেখলে দেখা যাবে প্রচুর মানুষ এরকম রয়েছে যে তাদের থাকা খাওয়ার ঘর নেই তারা কী করে ডকুমেন্ট মেনটেন করবে এরকম আছে। সেই জায়গা থেকে আপনাকে ভাবতে হবে যে এই জিনিসগুলো তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি উপকার কারণই হচ্ছে না ক্ষতি সবারই হচ্ছে। আর একটা জিনিস গতকাল আমি ফেসবুকে দেখলাম খুবই ভালো লাগলো পোস্টটা যে একটি বাচ্চার খিদে যখন লাগছে সে বাবার কাছে খাবার জন্য চেল্লাচ্ছে, পরক্ষণে তার বাবা কী করলো তাকে নিয়ে আলমারির ওপরে বসিয়ে দিল, বসিয়ে দেওয়ার পরে সে খিদেটা ভুলে গেল, ভুলে গিয়ে আলমারি থেকে নামার জন্য ভয় কাঁদছে। আজকে ঠিক প্রেজেন্ট সিচুয়েশনটা সেই রকম হয়ে গেছে, মানুষ যখন উন্নতি ডেভেলপমেন্ট এবং করাপশন এর বিরুদ্ধে কথা বলবে সেই কথা বলার জায়গাটা বন্ধ করে দেওয়া হলো, কারণ মানুষের বেস্ট ফুডটা দিয়ে দেওয়া হলো যে তোমরা লড়ো লড়াই করো করেই করে এইগুলো থেকে বিরত হয়ে যাবে। এই জায়গাটা যখন তৈরি করে দেওয়া হলো তৈরি করে দেওয়ার পর হলো মানুষ রাস্তায় রাস্তায় বিক্ষোভ করছে, গাড়ি জ্বলছে বাস জ্বলছে মানুষ আহত হচ্ছে, এই গণ্ডগুলো তৈরি হলে মানুষ সাধারণত মানুষের দৃষ্টিভঙ্গিটা ওদিকে চলে যাবে, মানুষ তখন এইগুলো থেকে সরে চলে আসবে। আপনাকে সবার প্রথম দেখতে হবে আজকে বাজারে বৃদ্ধিমূল্য যেগুলো হচ্ছে জিডিপি কোন জায়গায় চলে এসছে এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেইভাবে আজকে ডলারের প্রাইস কোথায় পৌঁছে গেছে সেগুলো নিয়ে আমার মনে হয় এইসবগুলো বাদ দিয়ে অ্যামেন্ডমেন্ট বিল এনআরসি এগুলো বাদ দিয়ে আমার মনে হয় বর্তমানে সরকারকে এগুলো নিয়ে বেশি ভাবা উচিত, এগুলো তো
পড়েই আছে, এগুলো যেভাবে আছে সেভাবেই হবে, বর্তমানে এইগুলো নিয়ে ভাবা উচিত। কিন্তু সেগুলো থেকে আমার মনে হয় বর্তমান সরকার মানুষকে মোটিভেট করে ওদিকেই করে দিচ্ছে যেগুলো নিয়ে মানুষ বেশি লাফালাফি করছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমি আমার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, এইগুলো নিয়ে লাফালাফি না করে সবার প্রথম ওইগুলো নিয়েই চিন্তা করা উচিত যে আমরা একসঙ্গে থেকে কিভাবে আমাদের দেশের উন্নতি করবো। সেই উন্নয়নের জায়গাটা সবার প্রথম তৈরি করা উচিত। একটি প্রশ্ন, সেটি হচ্ছে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যে আইনটি পাশ হয়ে গেছে এবং সেই আইন পাশ হয়ে যাওয়ার ব্যাপারে আপনার আইনজীবী হিসাবে একজন আইনের ছাত্র হিসেবে কি আর এই আইনের প্রতিবাদে সারা ভারতবর্ষে যেভাবে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদের ব্যাপারে আপনি কি বলবেন? সবাইকে নমস্কার। প্রথমে একটা কথা বলতে চাই, ক্যাপ 2019 এটা হচ্ছে আইনি ছাত্র হিসাবে একটা কথা বলতে চাই, এটা অসম্ভব। এখানে প্রতিবাদের দরকার, এখানে আইনজীবীরও প্রতিবাদের দরকার। যেমন স্বতঃস্ফূর্ত মানুষ যেমন রাস্তায় নেমেছে, স্বতঃস্ফূর্ত আইনজীবী যারা তারা আইন সম্পর্কে সচেতন, তাদেরকে প্রতিবাদের সামিল হওয়া দরকার। আর যে পরিস্থিতি আজকে পশ্চিমবাংলা থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, দিল্লি, পাটনা, হ্যাঁ এমনকি উত্তরপ্রদেশ, হ্যাঁ একটার বিরুদ্ধে যে প্রতিবাদ সাধারণ মানুষের প্রতিবাদ গড়ে তুলেছে, এর পিছনে পরিকল্পিত হয় মহাজ তারা এই আন্দোলনটাকে শৃঙ্খলে পরিণত করে আর শান্ত ভারতবর্ষকে অশান্ত করা। হ্যাঁ আজকে আইনজীবী সাহেব এর প্রতিবাদ দরকার। আর প্রতিবাদ সবসময় সাধারণ মানুষের ক্ষতি করে প্রতিবাদ হয় না, প্রতিবাদ হবে রাস্তায় শান্তিপূর্ণ, আগুন বাসে আগুন লাগিয়ে দেবো, ট্রেনে আগুন লাগিয়ে দেবো, এটা প্রতিবাদের অঙ্গ নয়। এটা দেশ আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেটা ধর্ম নিরপেক্ষ দেশ, আজকে ধর্মের মধ্যে বিবাদ সৃষ্টি করেছে, হিন্দু মুসলমানের বিবাদ সৃষ্টি করে যে প্রতিবাদ চেষ্টা করছে অসাধু কিছু মাথা, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া প্রচুর দরকার। সেই ক্ষেত্রে আমি পশ্চিমবাংলার একজন আইনজীবী হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধ যে এই সব যারা অসাধ্য মাতা তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করা প্রয়োজন। আর ভারতবর্ষ এমন একটা দেশ, দেশের পৃথিবীর মুখে ভারতের দৃষ্টান্ত দেশ, অন্য দেশ ভারতবর্ষকে ফলো করে, ভারতবর্ষ অন্য দেশকে ফলো করার প্রয়োজন বোধ করে না। সেখানে 130 কোটি লোক বসবাস করে আর সেখানে হিন্দু মুসলমান প্রায় সবাই বসবাস করে সেই জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট কোনো প্রয়োজন মানে অনুরোধ করি না। আর এই 70 সাল হয়ে গেল 71 সালে পড়েছে আমরা, এরপর কী বিবাদের প্রয়োজন? আমার মতামতে কোনো বিবাদের প্রয়োজন নেই। এখানে আমরা হিন্দু মুসলমান সবাই গড়ায় গড়ায় মিলে চলি, আমার পরচক্করে যেমন মুসলিম অর্ডার আছে সমানভাবে হিন্দু অর্ডার আছে। আমরা কয়েকটা মারপিট করছি তো দেখছে না যে আমরা মারপিট করছি ধর্ম নেতৃত্বে, এর একটা প্রতিবাদ দরকার। আর আন্দোলন কারণ জিনিসটা খারাপ, আন্দোলনের প্রয়োজন, গণতন্ত্র আন্দোলন আমাদের রাইট, সাধারণ মানুষের রাইট আছে আন্দোলন করা। সেই আন্দোলনে যদি পুলিশ মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে শব্দ করা যায় সেটা বলতে গেলে বেআইনি, আইন কোনো পারমিট করে না। আমাদের কনস্টিটিউশন আমাদের রাইট দিয়েছে, আমরা কনস্টিটিউশনকে মেনে চলি। আমরা দেশের দেশ চলে কনস্টিটিউশনের বেশি, দেশ কারো একটু মুখের উপর চলে না। আমাদের কনস্টিটিউশন যা বলেছে সেটাই শেষ কথা। আর আমরা সব ধর্মের মানুষ সেই কনস্টিটিউশনকে মাথা পেতে গ্রহণ করি। হ্যাঁ আর কিছু বলে নাই, আর যেসব অসংখ্য পরিস্থিতি হচ্ছে সেসব আমার অনুরোধ, ব্যক্তিগতভাবে অনুরোধ, সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত মনে ফেলে অশান্ত সৃষ্টি করুন না, বোঝার প্রয়োজন। হ্যাঁ কিন্তু সেটা শান্তি শৃঙ্খল বজায় রেখে চলবে। হ্যাঁ হাতে কেউ আইন প্রশাসন হাতে তুলে নেবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, হ্যাঁ যেখানে প্রশাসন সক্রিয়, প্রশাসনের ভরসা রাখুন, প্রশাসন ঠিক করবে সেটাই নিয়ে বসে। নমস্কার। If you have liked this video, please hit the like button, share it among your friends, comment on it, and please subscribe the channel on YouTube.